আসসালামু আলাইকুম। আজ আমি আরেকটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপিটি হলো বেগুন আর রুই মাছ দিয়ে ঝোল করব। রুই মাছে বেগুনের ঝোল কিভাবে করব আমি সেটা আপনাদেরকে এখন একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে তিন পিস বড় রুই মাছের পিস নিয়েছি, এটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এরকম সাইজের দুটো বেগুন আমি এখানে ধুয়ে কেটে নিয়েছি। আর চার পাঁচটি মরিচ রেখেছি। আর দুই হাফ কাপ মতন পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে কিছু আদা রসুন পেঁয়াজ ধনিয়া জিরা সব বাটা এবং মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ সব এক চামচ করে এখানে আছে। আমি এখন প্যানে তেল দিয়ে দিয়েছি, দুই টেবিল চামচ মতন সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এখন এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। আমি পেঁয়াজটা ভাজতে দিয়েছিলাম, এই যে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন আগে একটু পানি দিয়ে দেবো, কারণ মশলা দিলেই পানি তেলটা মশলাগুলো আমি ঢেলে দিলাম। এখন মশলাগুলো আমি কষিয়ে নেব। মশলাগুলো আমার কষা হয়ে এসেছে, আমি এখন পানি দিয়ে দেবো। ঝোলের পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলে আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে দেওয়ার পর আমি ফিরে আসছি। আমি এই যে বেগুনগুলো দিয়ে দিয়ে দিয়েছিলাম, মশলা কষা হয়ে গেলে বেগুন কিছুটা সিদ্ধ হয়ে এসেছে, পুরোটা সিদ্ধ হয়নি। আমি এখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম, কারণ বেগুনটা সিদ্ধ হয়ে গেলে মাছ পরে দিলে গলে যাবে, ওই জন্যই আদা আদা সিদ্ধ হওয়ার পরে আমি এই যে মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দেব। চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো এইভাবে আস্তে জালে। জালটা কমিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেবো। পাঁচ মিনিট পরে ফিরে আসছি। আমার বেগুন দিয়ে রুই মাছ রান্না শেষ হয়ে গিয়েছে। আমি কয়েকটি ধনের পাতা কুচি করে কেটে দিয়েছি উপরে, দেখুন কত মজাদার লাগছে দেখতে। এখন আমি নামিয়ে নিব, নিয়ে আমি পরে ফিরে আসছি। আমি রুই মাছ দিয়ে বেগুনের ঝোল নামিয়ে নিয়েছি, দেখুন কত মজাদার একটি তরকারি হয়েছে। বেগুন আর মাছ এতই মজা লাগে, মাছের থেকে বেগুনই মজা লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটি। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সবাই লাইক শেয়ার ও কমেন্ট দিবেন, আর সেই সাথে সাবস্ক্রাইব করবেন। আশা করি আগামী দিন আরেকটি নতুন রেসিপি নিয়ে আসব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।